অনেক দিন আগের কথা, আসামের পার্বত্য অঞ্চলে বাস করত মাং নামে এক উপজাতি। ওই গ্রামে ছিল এক আকাশ ছোঁয়া পাহাড়, আর পাহাড়ের গা থেকে নেমে এসেছিল স্বচ্ছ ঝর্ণার জল, যা দিয়ে ওই গ্রামের লোকেরা চাষবাস করত, তেষ্টা মেটাত। ওই গ্রামে এক অপরূপ সুন্দরী মেয়ে বাস করত। তার মাথার চুল ছিল ঘন আর লম্বা, এতটাই লম্বা যে পা ছাড়িয়ে মাটি স্পর্শ করত তার চুল, তাই তাকে সবাই ডাকত দীর্ঘকেশী কুমারী বলে। ও খুড়ি, দাও তোমার জলটা আমি বয়ে দিই, তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি। বেঁচে থাক মা, সবার ঘরে তোর মতো সদা হাস্য দরদি মেয়ে জন্মাক যেন। মেয়েটি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখল গ্রামবাসীরা সব জড়ো হয়ে জটলা করছে। কি হয়েছে কাকা, তোমাদের সবাইকে খুব চিন্তিত লাগছে। হ্যাঁ রে মা, আমরা ভীষণ সংকটে পড়েছি। কেন, কি হয়েছে? কাল রাত থেকে হঠাৎ ঝর্ণার জল পড়া বন্ধ হয়েছে। এবার আমরা কিভাবে চাষ করব? জল না পেলে খাবই বা কি? খাবারে জল না হয় এখান থেকে 20 ক্রোশ দূর থেকেই আনা যাবে, কিন্তু চাষের জল কোথায় পাবো? তোমরা চিন্তা করো না, ঈশ্বর নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিক দেখিয়ে দেবেন আমাদের। এদিকে যতদিন যায় চাষের জমি শুকিয়ে কাঠ হয়ে যায়। গ্রামবাসীরা কষ্ট করে দূর থেকে জল নিয়ে আসে, ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম শুকিয়ে রুক্ষ হয়ে যায়। এই পাহাড়ে অনেক শুকনো কাঠ আছে, জ্বালানির কাজে লাগবে। সন্ধে নামার আগে যতটা পারি কাঠ জোগাড় করে নিই। এই বলে সে ছোট কুড়ুল দিয়ে কাঠের টুকরো কেটে পিছনে বাঁধা টুকরিতে ভরতে লাগল। হঠাৎ করে সে একটা পাহাড়ের খাঁজে কচি লাল গাজর দেখতে পেল। বাহ, এই রুক্ষ পাহাড়ে কি সুন্দর একটা বড় লাল গাজর হয়েছে! এটা তুলে নিয়ে গেলে আমার পরিবারের কিছুদিনের খাবার হয়ে যাবে। এই বলে সে দুহাত দিয়ে গাজরটা গর্ত থেকে অনেক কষ্টে টেনে তুলল। আর কি আশ্চর্য, গাজরটা উঠে আসতেই সেই গর্ত থেকে স্বচ্ছ ঝর্ণার জল বেরিয়ে এল। এই তো সেই ঝর্ণার জল, এই গাজরটা ওখানে জন্মে জল বেরোবার জায়গাটা আটকে দিয়েছিল। আর আমাদের কোনো চিন্তা নেই, আবার আমাদের গ্রাম আগের মতো ফসলে ভরে উঠবে। কষ্ট করে কাউকে আর এত দূর থেকে জল আনতে হবে না। কিন্তু মেয়েটি যখন এইসব ভাবছে, তখন হঠাৎ গাজরটা তার হাত থেকে উড়ে এসে আবার ঝর্ণার মুখ আটকে দিল আগের মতো। আবার ঝর্ণার জল পড়া বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই সময় এক দমকা হাওয়া মেয়েটাকে উড়িয়ে নিয়ে গেল এক অন্ধকার গুহার মধ্যে। সেখানে সে দেখল তোর এত বড় আস্পর্ধা, তুই আমার এলাকায় এসে আমার বন্ধ করা ঝর্ণার জল আবার খুলে দিস। আপনি কে আর কেনই বা আপনি ঝর্ণার জল আটকে রেখেছেন? আমি এই পর্বতের মালিক, আমার ইচ্ছের বিরুদ্ধে এই ঝর্ণার জল কেউ পাবে না। আর আমার ইচ্ছা এই ঝর্ণার জল গ্রামের লোক
কেউ পাবে না। কি হয়েছে তোমার? তোমাকে আজকাল এমন দুঃখী চিন্তান্বিত লাগে কেন? নিজের চেহারার কি অবস্থা হয়েছে দেখেছ? গ্রামের দুঃখ দেখে আর ভালো থাকতে পারছি না গো। তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। জল আমার এত কষ্ট করে এত দূর থেকে বয়ে আনা জল সব নষ্ট হয়ে গেল গো। মা রে, কবে আবার ঝর্নার জল পাব? কে সব ঠিক করে দেবে রে আগের মতো? ঝর্নার জল আবার এই গ্রামের উপর দিয়ে বয়ে যাবে দাদু, আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে, আর আমি নিজের মৃত্যুর ভয় চুপ করে থাকব না। আপনারা সবাই মন দিয়ে শুনুন, পাহাড়ে ঝর্ণার জল আছে, এক দৈত্য সেটা একটা মায়াবী গাজর দিয়ে আটকে রেখেছে। আপনারা সবাই আমার সাথে পাহাড়ে উঠুন, ওই গাজরকে কেটে টুকরো টুকরো করে দিলেই আবার ঝর্ণার জল নেমে আসবে আমাদের গ্রামে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরা সবাই যাব তোমার সাথে। এই কথা শুনে সবাই মেয়েটির পিছু পিছু ওই পাহাড়ে উঠতে লাগল। পুপাই ঠিক তার পিছু পিছু একটা কুঠার নিয়ে উঠতে লাগল। তারা পাহাড়ে ওই গাজর দেখতে পেল। ওই দেখুন সবাই, ওই গাজরটা! পুপাই এগিয়ে গিয়ে কুঠার দিয়ে আঘাত করে গাজরটি ছিন্ন ভিন্ন করে দিল, আর সঙ্গে সঙ্গে ঝর্ণার জল আবার বেরিয়ে এসে নিচে নেমে গেল। এ দৃশ্য দেখে গ্রামবাসীরা আনন্দে হুল্লোড় করে উঠল। এই আনন্দ মুহূর্তে কেউ লক্ষ্য করল না যে কখন একটা দমকা হাওয়া এসে মেয়েটিকে উড়িয়ে নিয়ে গেল সেই গুহায়। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করলি। তোকে প্রথমবার ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, আর না, এবার তোকে আমি হত্যা করব। গ্রামবাসীর সুখের জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত দিতে পারি। কি এত বড় কথা, তাহলে তাই হবে। তবে তোকে আমি একেবারে হত্যা করব না, তিলে তিলে হত্যা করব, তিলে তিলে। মেয়েটাকে চাবুক মারতে মারতে ঝর্ণার কাছে নিয়ে যা, সেখানে ঝর্ণার নিচে একে শেকল দিয়ে বেঁধে রাখবি। রক্ষীরা তার মালিকের আদেশ পালন করল, আর চাবুক মারতে মারতে নিয়ে গেল সেখান থেকে। এদিকে গ্রামবাসীরা ঝর্ণার জল পেয়ে আনন্দে নাচতে নাচতে গ্রামে ফিরে এল। পুপাইও ভাবল দীর্ঘকেশী কুমারীও বোধহয় নিচে নেমে গেছে, তাই সেও নিচে নেমে এল। দানবেরা মেয়েটিকে ঝর্ণার জলের নিচে শিকল দিয়ে বেঁধে রেখে চলে গেল। অনেক উপর থেকে জল এসে তার দেহ ও সাদা চুলের উপর পড়ল। মেয়েটি ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ল। গ্রামে এসে মেয়েটিকে কোথাও খুঁজে না পেয়ে সবাই মশাল জেলে তার নাম ধরে তাকে ডাকতে লাগল। দীর্ঘকেশী কুমারী, দীর্ঘকেশী কুমারী, কোথায় তুমি? দীর্ঘকেশী কুমারী,
সাড়া দাও আমাদের ডাকে। দীর্ঘকেশী কুমারী, কোথায় তুমি? কোথাও খুঁজে না পেয়ে পরের দিন সকালে পুপাই গ্রামের হাজার বয়সী গাছের কাছে গিয়ে কাঁদতে থাকে। বটগাছ দাদু, দয়া করে আমায় দীর্ঘকেশী কুমারী কোথায় আছে বলো, তাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি তো জানো, দয়া করো আমার উপর। হিংস্র পাহাড় দানব তাকে ধরে নিয়ে গেছে, ঝর্ণা জলের বন্ধ থাকার রহস্য গ্রামবাসীদের বলে দেবার জন্য দানব তাকে ঝর্ণার জলে বন্দি করে রেখেছে। আমি এখনই দীর্ঘকেশী কুমারীকে ছাড়িয়ে আনছি সেখান থেকে। তিষ্ঠ বৎস, এত সোজা নয় তাকে মুক্ত করে আনা, সে এখন পাথরে পরিণত হয়েছে। তাছাড়া তাকে মুক্ত করলেই দানব জানতে পেরে যাবে, সে পুনরায় তাকে আর তোমাকে বন্দি করে নিয়ে যাবে। তবে তবে এখন উপায় কি বটগাছ দাদু? উপায় একটা আছে, তুমি এখান থেকে 99 পাহাড় পার হয়ে গেলে লিংচি পাহাড়ে পৌঁছাবে, সেখানে এক অপ্সরী বাস করে, তার কাছে একটা দৈব বাঁশি আছে, সেটা তার কাছ থেকে চেয়ে আনবে। ওই বাঁশির আওয়াজে দানব ক্ষণিকের জন্য পাহাড় ছেড়ে পালাবে, সেই সুযোগে তুমি দীর্ঘকেশী কুমারীকে মুক্ত করে সেই স্থানে পাথরের তৈরি দীর্ঘকেশী কুমারীকে স্থাপন করবে, যাতে দানব ফিরে এলেও সে যেন কিছুই টের না পায়, সে যেন মনে করে যে দীর্ঘকেশী কুমারী এখনো সেই স্থানেই বন্দী হয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বটগাছ দাদু, অনেক অনেক ধন্যবাদ। এই বলে সে 99 পাহাড় পেরিয়ে লিংচি পাহাড়ে পৌঁছল। সেখানে গিয়ে সে দেখল এক অপ্সরী মেঘের উপর বসে বাঁশি বাজাচ্ছেন। নমস্কার দেবী। বলো বৎস, কে তুমি? আমি পুপাই দেবী। আচ্ছা, তুমি একজন বীর পুপাই, এই নাও আমার বাঁশি। এ কথা বলে তিনি তার বাঁশিটি পুপাইকে ছুঁড়ে দিলেন। তারপর অপ্সরী তার চামড়ের মতো পাখা দিয়ে হাওয়া দিলেন, আর পুপাই সেই হাওয়ায় মেঘের সাথে ভাসতে ভাসতে গ্রামে ফিরে এল। গ্রামে ফিরে পুপাই পাথর কেটে অবিকল দীর্ঘকেশী কুমারীর মূর্তি তৈরি করল, আর সেটা নিয়ে চলল ঝর্ণার দিকে। সাথে গ্রামের কিছু লোকও গেল মূর্তি বয়ে নিয়ে। সেখানে পৌঁছে পুপাই অপ্সরীর বাঁশি বাজাতে শুরু করল। সেই বাঁশির আওয়াজ পেয়ে পাহাড় দানব পাহাড় ছেড়ে পালাল। ওই দেখো পুপাই, দীর্ঘকেশী কুমারী ঘুম ভেঙে জেগে উঠছে, চোখ খুলে তাকাচ্ছে। আমি দীর্ঘকেশী কুমারীকে মুক্ত করছি, তোমরা তাড়াতাড়ি সেই স্থানে পাথরের মূর্তিকে স্থাপন করো। এই বলে পুপাই শিকল কেটে দীর্ঘকেশী কুমারীকে মুক্ত করল, আর গ্রামবাসীরা সেখানে পাথরের মূর্তিকে শুইয়ে দিল। অনেক ধন্যবাদ পুপাই, অনেক ধন্যবাদ আমাকে মুক্ত করার জন্য। কিন্তু এই মূর্তি দেখেই দানব চিনতে পেরে যাবে যে এটা নকল, এর কেশ আমার কেশের মতো নয়। তাহলে উপায়? দীর্ঘকেশী কুমারী তখন হাসি মুখে নিজের কেশ কেটে
সেই কেশ মূর্তির উপর চড়িয়ে দিল। আর কি আশ্চর্য, সেই চুল মূর্তির সংস্পর্শে আসা মাত্র সেটা শিকড়ের মতো গিড়ে বসল। গ্রামবাসীরা আনন্দে গ্রামে ফিরে এলো। দীর্ঘকেশী কুমারী, তুই ভীষণই সাহসী, তোর জন্যই গ্রামে আবার সুখ শান্তি ফিরে এলো। উপায়ও একজন বীর, তোদের দুজনের সাহস আর অবদানের কথা মাং জাতি সারা জীবন মনে রাখবে। শীঘ্রই তোদের দুজনের বিবাহ দেবার ব্যবস্থা করছি। দীর্ঘকেশী কুমারী লজ্জায় লাল হয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারপর থেকে গ্রামের সবাই খুব খুব সুখে শান্তিতে বাস করতে লাগল। আর কিছুদিনের মধ্যেই আবার দীর্ঘকেশী কুমারীর কেশ মাটি স্পর্শ করলো।